ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর অঞ্চল নারায়ণগঞ্জের অধিক্ষেত্রাধীন মুন্সিগঞ্জ জেলায় চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার রঞ্জিত কুমার সাহা, নারায়ণগঞ্জ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শফিউল আজম, সহকারী কর কমিশনার মোহাম্মদ আশরাফ জামিল আফগান, মুন্সিগঞ্জ কর আয়কর অফিসের প্রধান সহকারী এ কে এম ফারুক আহমেদ, মজিবুর রহমান সর্দার, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলা অংশ নেয়া 16টি স্টল পরিদর্শন করেন, করদাতাদের সাথে কথা বলেন। এদিকে মেলা ঘিরে বিশেষ উৎসব বিরাজ করছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। আয়কর মেলা কর্তৃপক্ষ জানিয়েছে এবার আয়কর মেলায় 60 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক শায়লা ফারজানা আরও বলেন, যিনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তিনি একজন সিভিল অর্থাৎ সুনাগরিক, সুনাগরিক এই অর্থে যে সেবা, এই যে সরকারকে যে তার আয়ের হিসা দিচ্ছে, তাহলে সেই হিসাটা দিয়ে সেই ট্যাক্সটা দিয়ে গ্রহণ দেওয়ার যে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে সেই ডেভেলপমেন্টের সুফল ভুগি ওই নাগরিক। তা আমাদের নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে যে এই ট্যাক্সটা পে করা। আমরা তো সৌভাগ্যবান, আমাদেরকে যে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে আমি মনে করি সেটা খুবই সহনীয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.TV, জেলা শিল্পকলা একাডেমি, মুন্সিগঞ্জ।